টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে তৈরি প্রকল্প ও কর্মকাণ্ড মূল্যায়নের জন্য যাত্রা শুরু হয়েছিল WSIS বা ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কারের। 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত টানা 8 বার আপনাদেরই ভোটে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প এই পুরস্কার অর্জন করেছে। এবছর নভেম্বরের মতো এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষক বাতায়ন, নাইস, একশপ এবং ই কার্যতালিকা। বিশ্বমঞ্চে আইসিটি খাতে বাংলাদেশের অবদানকে তুলে ধরতে সেবাগুলোকে ভোট করুন। WSIS পুরস্কারের জন্য ভোট করতে গুগলে WSIS প্রাইজেস 2024 সার্চ করুন। ওয়েবসাইটে প্রবেশ করে ভোট বাটনে ক্লিক করুন। স্ক্রিন স্ক্রল করে নিচে গেলে আবার আরেকটি ভোট বাটনে ক্লিক করুন। পূর্বে রেজিস্ট্রেশন করা থাকলে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। নতুন ইউজার হলে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজারে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন। ন্যূনতম 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে অন্তত একটি ক্যাপিটাল লেটার ও একটি স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল দিন। স্টেক হোল্ডার্স নেম হিসেবে সিভিল সোসাইটি সিলেক্ট করুন। অর্গানাইজেশনস অপশনটি ফাঁকা রাখুন। প্রয়োজনীয় তথ্য পূরণ শেষে ক্লিক করলে ক্যাপচা অনুযায়ী ছবি সিলেক্ট করুন। রেজিস্টার বাটনে ক্লিক করুন। ইমেল ইনবক্সে কনফার্মেশন মেইলে ক্লিক করে রেজিস্ট্রেশন নিশ্চিত করুন। ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ভোটিং ফর্ম বাটনে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে ক্যাটাগরি 4 ALC 4 ক্যাপাসিটি বিল্ডিংয়ের অপশনগুলো থেকে শিক্ষক বাতায়ন টিচার্স পোর্টাল প্রকল্পকে ভোট করুন। আবার ড্রপ ডাউন মেনু থেকে ক্যাটাগরি 7 ALC 7 আইসিটি অ্যাপ্লিকেশন বেনিফিশিয়ারি ইন অল এক্সপেক্টস অব লাইভ ই গভর্নমেন্টের অপশনগুলো থেকে ই কার্যতালিকা বিচার বিভাগ বাংলাদেশ প্রকল্পকে ভোট করুন। একইভাবে ড্রপডাউন মেনু থেকে ক্যাটাগরি 8 ALC 7 ই বিজনেসের অপশনগুলো থেকে একশপ প্রকল্পকে ভোট করুন। সর্বশেষ ড্রপডাউন মেনু থেকে ক্যাটাগরি 11 ALC 7 ই এমপ্লয়মেন্টের অপশনগুলো থেকে নাইস, ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস এডুকেশন এমপ্লয়মেন্ট অ্যান্ড অন্টারপ্রেনারশিপ প্রকল্পকে ভোট করুন। ভোট দেওয়ার শেষ সময় 31 মার্চ 2024 পর্যন্ত। আপনার গুরুত্বপূর্ণ ভোট দিয়ে দেশের বিজয়ে একজন গর্বিত অংশীদার হন। মনে রাখবেন, আপনার ভোটেই জিতবে বাংলাদেশ।